সেন্ট মার্টিন ও টেকনাফে মুখর তাণ্ডব প্রায় 150 কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো হাওয়া কক্সবাজারে 2000 ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত 10000 মুখর আক্রমণ সেটি কিন্তু আসলে আগে শুরু হয়েছে এই জায়গাটাতে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে থাকাই কষ্টসাধ্য সেন্ট মার্টিনে সবচেয়ে ক্ষতি বেশি হয়েছে সেখানে গাছপালা প্রচুর ভেঙে পড়েছে সেখানে কাঁচা ঘরবাড়ি মোটামুটি প্রায় সবই ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অতিক্রম করছে ত্রাণ নিয়ে প্রস্তুত নৌবাহিনীর 21টি জাহাজ ও 2টি হেলিকপ্টার সাইক্লোনের যেটা বিশাল বডি সে বডির কেন্দ্র চলে যাওয়া মানে শেষ না অনেক সময়তে হয়তো অল্প হোক কম হোক বেশি হোক 5 থেকে 7 ফুট হলেও তো একটা জলোচ্ছ্বাসের প্রভাব থাকে 7.5 লক্ষ লোককে আশ্রয় কেন্দ্রে নিতে পেরেছি এবং চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় 200 মেট্রিক টন চাল দিয়েছি 14 মেট্রিক টন ড্রাই কেক এবং টোস্ট দিয়েছি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি অমরিনাথ এবার অন্যান্য শীর্ষ সংবাদ মুখর প্রভাবে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের মাইকিং বান্দরবান ও খাগড়াছড়িতেও সতর্কতা ঝড়ে ভেসে গেল মহেশখালীর এলএনজি টার্মিনালের পাইপলাইন বন্ধ অন্যটিও পুনঃস্থাপনে লাগবে 2 সপ্তাহ গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে 2 দিন ঘূর্ণিঝড়ের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনকে দিচ্ছেন নানা নির্দেশনা জানালেন ওবায়দুল কাদের চীনের বাজারের অস্থিরতার বোঝা নিম্নবিত্তের ঘাড়ে 10 টাকা বাড়িয়ে প্রতি কেজি 70 টাকা নির্ধারণ টিসিবির পেঁয়াজের দাম কমাতে শিগগিরই আমদানি জানালো মন্ত্রণালয় এবং মেট্রো রেলের জন্য 231 জনের ফোর্স নিয়ে হচ্ছে এমআরটি পুলিশ কাজ করবে শৃঙ্খলা রক্ষা যাত্রী ও স্থাপনার নিরাপত্তায় অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের